আমি যে ইকবাল বাহাদ সারের অনুপ্রেরণা নিয়ে প্রবাদ জীবন ত্যাগ করলাম সেটার একটা ফিডব্যাক তো আমাকে দিতে হবে তাই না শুধু অনুপ্রেরণা নিয়ে আসলে তো হবে না এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম দ্বিতীয় ব্যাস থেকে পর্যায়ক্রমে অ্যাক্টিভিটির কারণে অনেক দায়িত্ব আছে এই গ্রুপটিতে মডারেটরের দায়িত্ব আছি সাতকেরা জেলার কোর ভলেন্টিয়ারের দায়িত্ব আছি আর শ্রদ্ধীয় স্যার ইকবাল বাহার স্যারের অনুপ্রেরণা নিয়ে আমি দীর্ঘ তেরো বছর প্রবাদ জীবন ত্যাগ করে দেশে এসেছিলাম আপনাদের বলেছিলাম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি যে ইকবাল বাদশারের অনুপ্রেরণা নিয়ে প্রবাদ জীবন ত্যাগ করলাম সেটার একটা ফিডব্যাক তো আমাকে দিতে হবে তাই না শুধু অনুপ্রেরণা নিয়ে আসলে তো হবে না শিখলাম কি শিখলাম সেটা তো বাস্তবায়ন করতে হবে সেজন্য আমি বলেছিলাম যে আমি এগ্রো ফার্ম নিয়ে কাজ করব এবং করেছি ইনশাল্লাহ আমার এগ্রো ফার্মের নাম আহনাব আরেফ এগ্রো ফার্ম যেটা আমার ছেলের নামে এখন আমার এগ্রো ফার্মে দশটি গরু আছে ইনশাল্লাহ আগামীতে আপনাদের দোয়াই এটাকে দু সালে বিশ থেকে পঞ্চাশটিতে নিয়ে যেতে চাই এটা আমার স্বপ্ন আমি প্রিয় মেন্টার ইকবাল বাহার সার স্যারের কাছ থেকে শিখেছি কিভাবে ভালো মানুষ হতে হয় কীভাবে পজিটিভ চিন্তাধারা মনের ভেতর আনতে হয় মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে আমাকে নিয়ে এখনো আমাদের গ্রামে অনেকে সমালোচনা করে যে দীর্ঘ তেরো বছর বিদেশ থেকে এসে কেন গরুর ফার্ম করলো আসলে কাজকে আমি ছোট মনে করি না কখনো করি নাই আর যেটা শিখেছি সেটা হলো লেগে থাকা তো আমি স্বপ্ন দেখেছি সাহস করেছি শুরু করেছি ইনশাল্লাহ আল্লাহ সুবান আল্লাহ তালার অশেষ রহমতে লেগে থাকবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা প্রবাস থেকে এসেছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি অনেক খুশি যে আমার লাইফে এমন একটি মানুষ পাওয়ার জন্য যার অনুপ্রেরণা নিয়ে আজ আপনাদের দোয়া নিয়ে আমি আমার এই গ্রুপ ফার্মের কাজটি শুরু করেছি আপনারা সবাই আমার জন্য জয়া করবেন যেন জীবনে সফলতা আনতে পারি এবং সৎভাবে ব্যবসা করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ